समुद्र तल से 62,000 ऊंचाई पर स्थित कैलिंगपोंग जिले के गोरुपथान के झंडी में प्रथम बार दुर्गा पूजा आयोजित हो रही है। शुक्रवार को माल बाजार शहर के एक होटल में पत्रकार वार्ता कर होम स्टे इष्टी कुटुम्ब का मालिक शुभम पोद्दार ने यह जानकारी दिया। आयोजक शुभम पोद्दार ने आगे बताया कि स्थानीय लोगों की मदद से पहली बार पहाड़ी इलाके में धूमधाम से पंचमी तिथि से लेकर दशमी तक 5 दिवसीय दुर्गा उत्सव का आयोजन होगा। माल बाजार से माता रानी का मूर्ति लाया जाएगा, जबकि कलकत्ता शहर से ढाक वाला को बुलाया गया है। पूजा बजट 1.5 लाख रुपया का रखा गया है। प्रतिदिन भक्तों के लिए भंडार की व्यवस्था होगी। दुर्गा पूजा को लेकर तैयारी जोर शोर से चल रही है और इससे स्थानीय लोग बेहद खुश है। কিন্তু দুর্গাপূজাটা এরকম ভাবে সাজানো হয়েছে যাতে গ্রামের লোক মানে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, ঝান্ডিতে তো প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, তাই জন্য আমি একটা ক্লাবও ফর্ম করেছি, সেই ক্লাবটার নাম দিয়েছি সুন্দরে ঝান্ডি ইউনাইটেড ক্লাব। এই এটা কিছুই না, এটা ওরা যত সামান্য যাই দিক তারা যেন মনে করেছি সকলেই পুজোর একটা অঙ্গ আর কি। আর কোনোদিনও তো ঝান্ডিতে পুজো হয়নি, 6,200 ফিট উচ্চতায় পুজোটা হচ্ছে বলে এই পুজোটার থিম আমি নাম দিয়েছি স্বর্গে দুর্গাপুজো। আর এটা গেস্টদের কাছেও একটা অভিনব ব্যাপার, কেননা পাহাড়ে ঘুরতে এসে যদি মাকে অঞ্জলি দিতে পারে এবং প্রত্যেকটা জিনিস মানে এক টুকরো কলকাতাকে ঝান্ডি 6,200 ফিট উচ্চতায় আনার প্রচেষ্টা আমি করছি, আমরা করছি দাদা কিরকম সেটা সেটা হচ্ছে একদম পঞ্চমী থেকে ষষ্ঠীর দিন বোধন, সপ্তমী পুজো, অষ্টমীর অঞ্জলি, তারপর সন্ধি পুজো, নবমীর পুজো, যজ্ঞ, তারপর দর্পণের বিসর্জন, তারপর আবার ঠাকুরকে নিয়ে গিয়ে গীতফলা বিসর্জন দেওয়া হবে। যেরকম কলকাতার পুজোতে হয় ঢাকি আসে সেরকম ঢাকি আসছে, চণ্ডী পাঠ হবে, চণ্ডীর প্রত্যেকটা অধ্যায় পাঠ করা হবে, মানে পুজোতে যাতে কোনো ত্রুটি না থাকে এক একদিন সন্ধ্যাবেলা এক এক রকম অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে দেশদের মধ্যে এবং গ্রামবাসীদের মধ্যে।